নমস্কার আমি পলসবর রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার তো আজকের আমি ট্রেনিং করাতে এসেছি ঝাড়গ্রাম রঘুনাথপুরতে জয়ন্ত কুমার মাহাতোর বাড়িতে তো উনি একজন টিচার কবি লেখক ও কুড়মালি ভাষা লিপির আবিষ্কারকও বটে এবং কুড়মালি সাহিত্যিকও বটে তো আমার অনেক সৌভাগ্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি উনি অনেক বই লিখেছেন যেমন এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন কুড়মালি ভাখিক রেক নেক বলে একটা বই এছাড়াও খুব ভালো একটা বই উনি লিখেছেন বইগুলো আপনাদের আমি দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন এছাড়াও আছে কুড়মালি ভাষার একটা বই যেটা হচ্ছে ক্লাস ওয়ানের সিলেবাস হিসাবে এখন চলছে আর কি তো ওনারই লেখা সব কিছু তো ন্যাচারালি এবার আমরা একটু জেনে নেবো যে আচ্ছা জয়ন্তবাবু আপনি তো আগেও রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপি শিখেছিলেন তো আমার থেকে রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নিয়ে আপনার কেমন লাগছে যদি দু চার কথা বলেন হ্যাঁ আমি এর আগেও অ্যাঞ্জেল থেরাপি এবং শিখেছিলাম কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে প্রয়োগ অ্যাপ্লিকেশনের ব্যাপারটা এনার কাছ থেকে খুব ভালোভাবে শিখলাম এবং এটা শিখে আমার খুব আনন্দ হলো এবং এই রেইকির দ্বারা আমার মনে হচ্ছে যে এর দ্বারা অনেক কিছুই করা যায় এটা বাস্তবসম্মত এবং এটা অ্যাপ্লিকেশনটা এত সুন্দর যে এটা দেখে আমি খুবই মুগ্ধ হলাম এবং এটার প্রসারী এটার ফল হোক এটা আমি কামনা করছি ধন্যবাদ আর খুবই ভালো কথা যেটা আমি বলে থাকি যে এতগুলো সাবজেক্ট একদিনের মধ্যে অনেকে কোশ্চেন করে যে শেখাটা হয়তো অসম্ভব হতে পারে তো আপনি তো শিখলেন সব সাবজেক্টটা আপনার কি কোথাও মনে হয়েছে যে অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হচ্ছে না যে পর্যন্ত আমি করলাম এখানে তেমন কিছু কোথাও কোনো প্রবলেম মনে হলো না আমার আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা খুব সহজ ওকে ধন্যবাদ তো অ্যাঞ্জেল কল করে আপনি সাথে সাথে কি কোনো প্রবলেম সলভ করতে পেরেছেন হ্যাঁ যতটুকু সাধারণটা প্রবলেম নিয়ে ডাকা হয়েছিল সেটা মোটামুটি হয়ে গেছে ওকে ধন্যবাদ আর ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং যেটা তিন থেকে ছ সেকেন্ড মানে করে রেজাল্ট আনা হয় তো সেটা আপনি কি করে দেখাতে পেরেছেন সেটাও করে দেখানো হয়েছে এবং সেটা ওকে ধন্যবাদ তো এবার আমি একটু জেনে নেবো দাদা যে আপনি যে এতগুলো বইয়ের আপনি লেখক বা আপনি বইগুলো একটু দেখান দর্শক মণ্ডলীকে তো এই বইগুলো নিয়ে আপনার চিন্তাধারা কী বা আপনি এইগুলো নিয়ে কীভাবে এগোতে চাচ্ছেন যদি দু চার কথা বলেন আর কি আচ্ছা এই যে বইটা দেখছেন এটা হচ্ছে ফর ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের ভাষায় ক্লাস ওয়ানের উপযোগী একটা বই এই বইটা ক্লাস ওয়ান ওয়ানের ছেলেদের জন্য মানে কুড়মালি ভাষাটা স্বীকৃতি ছিল না এই দু হাজার সালে ভাষাটা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে কিন্তু এই ভাষার নিয়ে আমরা কাজ করছি লেখালেখি করছি এবং এই ভাষার নিয়ে চর্চা করছি বহু থেকে এবং কুড়মালি ভাষার যেটা লিপি সেই লিপিটা কুড়মালি ভাষার লিপি না থাকলে ভাষার যে উচ্চারণ বা ভাষার যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে যায় যে কোনো ভাষারই সেই জন্য কুড়মালি ভাষারও একটা লিপির দরকার ছিল সেই তাগিদ থেকে উনিশশো ছিয়াশি সালে ওই কুড়মালি সাংস্কৃতিক চিহ্নগুলোকে নিয়ে আমি কুড়মালি চিসই কুড়মালি কতগুলো চিহ্নকে লিপি আকারে ব্যবহার করতে শুরু করি এবং পরবর্তীকালে এটা হাজার হাজার মানুষ এই লিপিটা নিয়ে লিখতে শুরু করেছে এবং বর্তমানে এই লিপিতে পঠন পাঠনও হচ্ছে প্রাইমারি প্রাইমারি লেভেলে তো এই লিপিটা খুব সহজ এবং এটা আবিষ্কার হয় উনিশশো সালে তারপর পশ্চিমবাংলার প্রতিষ্ঠিত প্রত্যেকটা দৈনিক এটা নিয়ে হাইলাইট করেছে এবং এটার কিছুটা প্রচার হয়েছে আমরা চাইছি এই ভাষাভাষী যারা মানুষ তারা এই ভাষাটা আরও ভালোভাবে ব্যবহার করুক এবং কথ্য এবং লিখিত দুইভাবেই ভাষাটার ব্যবহার আরও বাড়ুক এটা আমি চাইছি এবং এটার জন্য যা যা করা দরকার ভাষাটার প্রসারের জন্য আমরা অল ইন্ডিয়া কুরমালি চিসয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছি এবং সোসাইটির মাধ্যমে এই ভাষাটা যাতে অষ্টম ভারতীয় সংবিধানের অষ্টম তো শ্রীলভুক্ত হয় তার জন্য আমরা সময় মিলে চেষ্টা করে যাই ওকে ধন্যবাদ দাদা খুব ভালো প্রচেষ্টা তো আমিও ধন্য হলাম যে আপনার মতো একজন মানুষ আমার থেকে ট্রেনিং নিয়েছেন তো তারপরের বইগুলো নিয়ে যদি একটু ডিটেলসে বলেন একটা কবিতার বই হেলো আমি মহুল বিনা কই বা হেলো আমি মোহল বইনা বলছি তো এই বইটা বাংলাতে এবং কুরমালিতে দুটোতেই আছে মানে বাংলার থেকে ভাষান্তর করা হয়েছে দুটোতেই আছে তো এই বইটা মেনলি জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জঙ্গল মানুষের একটা জীবনযাপনের একটা প্রতিচ্ছবি এই কবিতার বইয়ের মধ্যে ধরা আছে ধন্যবাদ দাদা এই যে বইটা মানে গ্রামাটিক্যাল সায়েন্স অফ কুরমালি ল্যাঙ্গুয়েজ আচ্ছা মানে কুড়মালি ভাষার গ্রামার আচ্ছা এটা এই কুর্মালি ভাষার গ্রামার মানে ব্যাকরণটা এই বইতে লিপিবদ্ধ করা আচ্ছা 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 খুব ভালো তো ন্যাচারালি বন্ধুরা শুনে নিলেন দাদার কাছ থেকে তো ওনার প্রচণ্ড মানে কুড়মালি ভাষাটাকে নিয়ে ওনার যে সংগ্রাম আমি দেখেছি বা ওনার বিভিন্ন পেপারে যে সমস্ত এগুলো আমি কাটিংগুলো দেখলাম আচ্ছা ওই আপনি কীভাবে সংগ্রামটা করেছেন এই ভাষাটাকে মানে ভাষাটা কেসান কুড়মালি ভাষাটা কী ধরনের কুড়মালি ভাষাটা একটা খুব সুন্দর সুতিমধুর ভাষা তো কেসান না একটা গীত খুব जोर को तो तुम्हें चल के गया कि छता धोरो ये दोरा ऐसा सुंदर साड़ियाँ मन भेज गए नहीं तो पियो भी कुमाली गीता है आच्छा तो कुमाली भाषा टा कैसा ना है तो कुमाली भाखी एडी कविता में या उसरन पर लाह तो कविता टा नाम सारियम तो तो रहा कि जोहार अच्छा अच्छा तुम हम आके ऐसा तुम हम आके ऐसा रूप दिला हा जलोके भाला से सुनी नहीं তু আমাকে এইসব কথা দেওয়া হ যে আমার কথা শেষ নিয়ে না আমার কথা আনা হয় লদি আমার কথা আনা হয় পাহাড় আমার কথা অনে হয় পাক পাকাল আর ওই আড়মাসিওয়ালা লোকটা যে সুরে সুরে ভরাকে দেলা হোক বাদর তু আমার কথা আনা হয় আমার মুঠা কথা কে এইসন করে কি এক বাদে ঘিজে তারপর কথা এই সারিয়াম তোরাকে জোহার আচ্ছা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো অবশ্যই যারা কুড়মালি ভাষা নিয়ে ইন্টারেস্টেড আছেন তো আমি অবশ্যই অনুরোধ করব যে দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন দাদা অবশ্যই কুড়মালি ভাষার যে লিপিটাকে এ করেছেন আর কি ওনার মতো করে প্রকাশ আর অবশ্যই এটা একটা পাঠ পাঠ্যপুস্তক হিসাবে বিবেচিত হয়েছে ইভেন ক্লাস ওয়ানে এটা পড়ানো হচ্ছে তো অনেক ধন্যবাদ দাদাকে আমি জানাই আমার আমার থেকে ট্রেনিং নেওয়ার জন্য তো আপনারাও যারা মনে করছেন বাড়িতে বসে রেইক শক্তিশালী এনার্জি হিলিং শিখবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান নাম্বারে আর যারা কুড়মালি ভাষা সম্পর্কে ইন্টারেস্টেড আছেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীকালে এই রকমই কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমি আপনাদের চিরবন্ধুরেক শক্তিশালী এনার্জি হিলিং টিচার পলসবর নমস্কার